ইউনিভার্সেল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে আগামী ছাব্বিশ ও সাতাশি জুন দিল্লির গাজিয়াবাদের এ সেন্টারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড যোগা কাপ দু এই প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ত্রিশটি দেশ অংশ নেবে বাছাই প্রক্রিয়ার শেষে রাজ্যের নয় জন প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পায় পুরুষ বিভাগে পাঁচজন এবং মহিলা বিভাগে চারজন ওয়ার্ল্ড যোগা কাপ দু মূলত তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে রিদমিক আর্টিস্টিক ও যোগাসন নয়জন প্রতিযোগীর সাথে কোচ হিসেবে যাচ্ছেন আশরাফ আলী যিনি নিজেও প্রতিযোগিতায় অংশ নেবেন টিম ম্যানেজার হিসেবে যাচ্ছেন অপর যোগা প্রশিক্ষক স্বপ্নচন্দ্র দাস বুধবার কৈলাসহর প্রেসক্লাবের সাংবাদিকদের মুখোমুখি হয় যোগা প্রশিক্ষক আশরাফ আলী ওয়ার্ল্ড যোগা কাপ দু হাজার বাইশ অংশগ্রহণের ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন বর্তমানে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ত্রিপুরা রাজ্যের সড়ক ও রেলপথে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে প্রতিযোগীদের নিজস্ব অর্থ ব্যয় করে এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে হচ্ছে এক প্রকারের জীবনের ঝুঁকি নিয়েই এই নয়জন প্রতিযোগী ও টিম ম্যানেজার বোধবার সরকপথে কৈলাসপুর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো প্রতিযোগীরা যেন সাফল্য অর্জন করে রাম উজ্জ্বল করতে পারি সেই আবেদন রেখে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করলো প্রতিযোগীরা এটা আমাদের প্রথম একটা সিলেকশন রাউন্ড ছিল যেটা নতিশ মিলে হয়েছিল ওখানে আমরা নয় জনের টোটাল আমরা বাইশ জনের প্রাইজ পেয়েছে কিন্তু নয় জনের সিলেকশন পেয়েছে ওই সিলেকশন থেকে আমরা ত্রিপুরার হয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে নিউজিল্যান্ড